আজকে আমরা দেখব যে ভার্চুয়াল বক্সের কিভাবে ভার্চুয়াল হার্ড ড্রাইভের স্পেস বাড়ানো যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 30 জিবি স্পেস ভার্চুয়াল হার্ড ড্রাইভের। তো এখন আমরা এই 30 জিবিকে 35 জিবিতে রূপান্তর করব। তো চলেন দেখি কাজটি কীভাবে সম্পন্ন করা যায়। আমরা কমান্ড প্রম্পটে যাব। কমান্ড প্রম্পটে আমরা ভার্চুয়াল বক্স যে ড্রাইভে ইনস্টল করা আছে সেই ড্রাইভে যাব। বেসিক্যালি আমাদের এখানে সি ড্রাইভে ইনস্টল করা আছে ভার্চুয়াল বক্স, বাই ডিফল্ট যে লোকেশনে থাকে। তো আমরা চেঞ্জ ডিরেক্টরি দিয়ে সি ড্রাইভ ভার্চুয়াল বক্সে গেলাম আমরা। এখন যেটা করতে হবে, ভার্চুয়াল বক্স ম্যানেজার থেকে আমাদের ভিবক্স ম্যানেজ, তারপর হচ্ছে মডিফাই এসডি। মডিফাই এসডি মাঝে আমাদের যে লোকেশনটা দেখাতে হবে, অর্থাৎ আমরা যে বিডি ফাইলটাকে আমরা কি করতে চাচ্ছি এক্সটেন্ড করব সে ফাইলের লোকেশন দেখিয়ে দিতে হবে। তো একটা সেটিং দেখে আমরা দেখে নিই যে আসলে ফাইলের লোকেশনটা কোথায়। স্টোরেজ থেকে আমাদের এই লোকেশনে আছে। তো এটা জাস্ট আমরা কপি করে জায়গা থেকে ক্যান্সেল, জাস্ট পেস্ট করে আমাদের যেহেতু 30 ছিল 35 করলাম, আমরা 35 ক্যালকুলেট করে নিই কত স্পেস আসে। থার্টি ফাইভ ইন্টু ১০০০ ৩৫৮৪০ ৩৫৮৪০ সাইজ। তারপর জাস্ট এন্টার প্রেস করলেই হবে। ওকে, আমাদের দেখা যাচ্ছে যে 100% কমপ্লিট। তো আমরা এখন আমাদের ভার্চুয়াল বক্সে যাই। আমাদের আইএসওটা রান করাই। পিসি স্টার্ট হচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি আমাদের আইএসও রান হয়ে গেছে অলরেডি। স্টার্টে ক্লিক করে এখন আমাদেরকে যেটা করতে হবে মাই কম্পিউটারে ম্যানেজে যেতে হবে। ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, তারপর আমাদের দেখতে পাচ্ছি যে আমরা 5 GB এক্সট্রা নিয়েছিলাম, তো 25 GB অলরেডি 30 GB আছে, তো আর 30 GB করলাম 35 GB হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু আনঅ্যালোকেটেড অবস্থা, জাস্ট আমরা এটা ক্লিক করে আমরা এই ভলিউমটা এক্সটেন্ড করে দেব। নেক্সট নেক্সট ফিনিশ, আমাদের 35 GB অলরেডি হয়ে গেছে। আমরা চেক করার জন্য সরি ক্যান্সেল, ইয়েস এখন আমাদের হার্ড ডিস্ক স্পেস হচ্ছে 35 GB। ওকে, তো এভাবে আমরা বেসিক্যালি ভার্চুয়াল হার্ড ড্রাইভের স্পেস বাড়াবো। ওকে, তো ঠিক আছে, দ্যাটস অল রাইট।